খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করতে তৃণমূলের ইলেকশন কমিটির বৈঠক ডাকা হলো। শেষ মুহূর্তে সূচিতে কোনো বদল না হলে আগামী শনিবার কালীঘাটে এই বৈঠক হতে চলেছে। তার আগে আজ বুধবার তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকা ও ঘোষণা মনোনয়ন দাখিলের কাজ শুরু হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার তৃণমূল মনোনয়ন দাখিল পর্ব শেষ করার পরিকল্পনা করে রেখেছে। সময় বৃদ্ধি করা হলেও শুক্রবারও সেই কাজ কয়েকটি জায়গা হতে পারে। এই পরিস্থিতি মাথায় রেখেই শনিবার দলের ইলেকশন কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে থাকতে পারেন বলে তৃণমূলের নেতাদের একাংশের বক্তব্য। তৃণমূলের ইলেকশন কমিটির বৈঠকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মলয় ঘটক সহ প্রথম সারির নেতারা রয়েছেন। এছাড়া দলের একাধিক সাংসদ ও সাংগঠনিক নেতৃত্ব রয়েছে। তৃণমূলের এই ইলেকশন কমিটির এক সদস্যের কথায় কী কী বিষয়ে আলোচনা হবে তা নির্দিষ্টভাবে বলা হয়নি। তবে পঞ্চায়েত ভোটের সার্বিক রণকৌশল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দলের বাছাই করা নেতাদের নির্দিষ্ট জেলায় দায়িত্ব প্রদান করা হতে পারে তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য। ত্রিস্তরীয় পঞ্চায়েতে মনোনয়ন দাখিল পর্ব মসৃণভাবে সম্পূর্ণ করতে জোড়াফুলের বাছাই করা একদল নেতাকে নির্দিষ্ট জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। যারা দায়িত্বপ্রাপ্ত জেলায় উপস্থিত থেকে মনোনয়ন দাখিলের কাজ করার পাশাপাশি অফিসিয়াল প্রার্থীদের প্রতীক বণ্টনের কাজও করবেন। ইলেকশন কমিটির বৈঠকে এই নেতাদের দায়িত্ব বণ্টন করা হতে পারে বলে তৃণমূলের একাংশের বক্তব্য। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।